এখনো পর্যন্ত আন মাইয়ের পরাড়ে দবর দবর করে মদ্যের আইটেমই দি তারা আরে হম গরিয়ার হইতে চালু কেনে নির্যাতন করলে 27 দিন পর অজ্ঞ মহিলার সেন্স আইয়ে এই মাইয়ের লাই ঘুম পর্যন্ত আর আরাম নেই যে মাই ফুয়া দেখতে লাগুন ইবিউল দি আসলে যৌতুকুর হারণে নির্যাতনের শিকার এত বেশি নির্যাতনের শিকার জিয়ানারা মুখে হইত ফেললিও আসলে দাহাত নে ফেরগম নির্যাতনের এক পর্যায়ে কাটা চামচুর কোসাও মার্গি ওর গোপন অঙ্গ তারা ও বাড়নির মতন অঙ্গ দিয়ে রে আর ফার্ম মধ্যে আবাদ করে আন পাওয়াঙ্গি দি ভাঙি দিবার পর দিয়ে আন ওরতুন নিচে ফেলে এসি ফেলে আইয়ার হর দে আয় আত্মহত্যা বলতে বাধ্য গরিয়ার হইতে চালু আর শুভ অবস্থা জয়দেব জগদীশ তারা আর পিছনে একটু মুখ বাঁধি দর্গি আর শ্বশুর তারপর মিতা চৌধুরী এনি জোরে শিক্ষা এন্য হারি গেলে মুখ তাগাত গরিয়ার আর আত মরার মতন গরি হলি মনে হইতে তো বেদনা হতটুক আর মাইয়া আর বেদনা হতটুক আর বনের ভিতরে আছে আর দিন নাই চব্বিশ ঘন্টা নাই মাইয়া হরলে যাই মানুষ হতটুকু পাশে নিলি উগ্গা মহিলারা এইভাবে সঙ্গবদ্ধ নির্যাতন গরিত পারে তাও আবার স্বামী বাসুর জাল শ্বশুর শাশি শাশুড়ি সহ ব্যাগ গুনে মিলি এই পরত তো না আর সেন্স নোয়াছিল তেমন আর আর মুখ জওয়ান দিবার কারণে কেসও ভালো করি এতদিন করি না ভাই কি পরিমাণ নির্যাতন হারে মানুষরা মহিলা বা সেন্সলেস আছিল এবং কোমাত আছিল নির্যাতনের শিকার সাথী মল্লিকুর লয় হিন্দু ধর্মীয় রীতিনীতি মানি 2018 সালের মে মাসের 11 তারিখ বিয় জয়দেব চৌধুরীর লয় জয়দেব চৌধুরী পটি উপজেলার সুমনদন্ডি ইউনিয়নের বাসিন্দা বিয়ের পর সাথী মল্লিকুর অসহায় দিনমজুর মিষ্টির দোয়ানত চৌরি করেন বাফ দুই দফে মোট 3.5 লাখ টাকা দেয় মাইয়ার জামাই জয়দেব চৌধুরীরে এর মধ্যে জয়দেব চৌধুরীর লয় অন্য নারীর অবৈধ মিলামেশার হতা জানিত ফেললি এবং প্রতিবাদ করার হারণে সাথী মল্লিকুর উদ্দি গড়ে পাশবিক নির্যাতন শেষমেশ বিগত 2024 সালের মার্চ মাসের 5 তারিখ গড়ায় হত্যা চেষ্টা যা হার মানাই সিনেমার গল্পরও নির্যাতন গড়ি ভাঙ্গি দেওয়ায় দুই লানের হার মুকুর সাবা এবং কাটা চামচ দিয়ে কোথায় কোথায় আঘাত গড়ায় সাথী মল্লিকুর যৌনাঙ্গ এর মেয়ে দাবি সাথী মল্লিকুর যা অভিযুক্ত উল্লেখ করা হয় আর বিয়ের পর পর হয় এক মাস আই শান্তিটা ছিলেন বিয়ের পর এরপর তো ও যে ও বিদেশ দেওয়ার পর তো ও যাতে টিয়া কোচো হয় না পারে টিয়া কোচো হাটার না পারে ওর ফ্যামিলি যতগুলো মিলিয়ে রানা টর্চার করতে শুরু করেছে দুই তিন বছর এরকম গড়িয়ে রায় সহ্য করিয়ে থাকি কারণ আর মা বাবা গরিবর কারণে আই নিজের সংসারই এন্টি রাখতাম তাই এরপর ও যাতে বিদেশে তো নেছি বিদেশে তো নেওয়ার পরে ও আর তো টিয়া দাবি করে তাই যাতে দিতে না খুঁজ করছি আরে বিভিন্ন অত্যাচার শারীরিক মানসিক নির্যাতন করে নির্যাতন সহ্য করি না পারি আর আই আর মা বাবা তো হইয়ারে 2 লাখ টিয়া লই দিই মাসানিক আর সুখা ছিল আই এরপর তুনল দিও আর গার্জের তার উপসন্তানের সি এরপরও হদ আই কলিং কন্যার দোয়ান দিই তোর মা বাবার হ আর টিয়া আনি দিল ও আবার টিয়ালে আর দুর্যাবস্তি এবারের দুর্যাবস্তি করার আর মা বাবু আর সুগর্মীকে সাইয়ারে ওরেন টিয়ালো দিই টিয়ালো দিয়ে আর কলিং কন্যার দোয়ান করে দিই এরপর পর জানি ছয় দু ওর বড় ভাইয়ের বৌরঙ্গ ওরঙ্গে শারীরিক সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক এমন বেশ কয়েকবার আই তারা দর্গি দর্গার পরে ওরে যাতে আই ওর মা বাপ যে কোনো বারবার বিচার দিয়ে করি ও আর হতায় নৌনের নৌনানোর কারণে আবার আর ভর্তি আবার অত্যাচার করে আবার টিয়া চাই আঁকতে টিয়া সারা আয় শেষমে শাহ হয়ে বারবার আয় আঁকতে হলো দেখতে তার না না বাবাতে এত তো ক্ষমতা নেই ক্ষমতা নাই ইয়ান হই আর এরপর আয় অর্তুন বিবাহ বিচ্ছেদ করলেই ইয়ে বলবি গর্গি আর ইতা বেকুন এভাবে ষড়যন্ত্র করি আর আর ওর এই মিতা চৌধুরী দিবে ওর ফাঁকি লাগে ওর ফাঁকি গড়ত যাই তারা বেকুনে প্ল্যানিং করি মানে আর এরকম করি
মিষ্টি দোনত হাসগরের নেবাব সাগর মল্লিক আর গার্মেন্টস শ্রমিক মুন্নি মল্লিকুর বড় আদরের বড় মেয়ের বিয়ে গেল ওইল জাকজমকভাবে মাইফর শুকুল্লাই নিজেরার জমানো সবটিয়ে হরসগড়ে বিয়েত আবার দফায় দফায় দেওয়ায় যৌতুকটিও যা লোন লিয়ে এনজিউতুন দুয়ান টুয়ান দিব এর আয় আবার কিস্তি তুল এর তারা রেটিয়া দি আজ কিস্তি বেগ না তো বন গরম পরে এখন কিস্তি তারা কেউ কিস্তি বন্ধ করে কিস্তি বন গরম পরে আর এখন রাত দিন এক ঘরের পাশবিক নির্যাতনত মৃত্যুসজ্জায় ফরিতা হইনে মাইফরে বাসে বেটে খরচ যোগাই বেলাই তারা বেলাইয়া রেখে চিকিৎসা আর করতাম নাই অন্য ক্লিনিক তুলে দিতে চাই আই নিতাম ন দিয়া কদিন না ইয়ান সরকারি মেডিকেল ইয়ানতে আই ধীরে ধীরে বালা করছি মাইয়ারে চাইলাম যে মারি ধরি কিছু নাকি আর ফোন দিয়ে বিভিন্ন কথা মাইয়ের আবার জবাব দিয়ে মুখ যদি তুরুষ হয় মারি বেলি এত ষষ্ঠ দিকে তারা যেন অধিক কষ্ট দেন ওই মতে মাননীয় প্রধানমন্ত্রী হামলার শিকার অনর দীর্ঘ 25 দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত জ্ঞান ফিরে নির্যাতিত সাথী মল্লিকর তারপর তার জবানবন্দি লইরে আদালতত ওই ফৌজদারি অভিযোগ এই বিষয়ে বাদীপক্ষর উকিল হয় চিকিৎসা করিবার কিছুদিন পরে যখন তারা আনসা তার বাবা আর হাসাইছে আরা 3/2024 ইংরেজি তারিখ একটা মামলা করলাম টিয়া ফুসাল্লাই বলি এই জঘন্য হাসিন যারা কই ঘরের তারা বিয়ার পরেও যৌতুক বললাই বলি ওকে মানুষ মারি ফেলাইতে স্যার আবার বিয়ে করতে স্যার ফুয়া পরকিয়া প্রেম আসেস্ত ইন সমাজের মধ্যে আড়ার লাই খুবই খারাপ একখান ঘটনায় দাঁড়াই আরা ইয়ানোর সুস্থ একখান বিচার স্যার উক্ত ঘটনার বিষয়ে জানিবার লাই ফোনে জয়দেবল্লয় যোগাযোগ করানোর চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাই পরে মামলার দ্বিতীয় আসামি জগদীশুল্লয় হত হইলি তে হয় তার হতমত আরা ইফতারের আগে আগে ফুসি যায় গন্তব্য এড্রেস ফুসিরে ফোন দিলে একবার কল ঢুকানোর পর বন্ধ পাওয়া যায় তার মোবাইল আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না তারপর হতয় স্থানীয় একজন জনপ্রতিনিধির লয় তারপর আরা যোগাযোগ করি মামলার 4 নম্বর আসামি দীপক চৌধুরীর লয় তেই পুরো ঘটনা অস্বীকার করি মামলার 4 নম্বর আসামি দীপকর হতমত মানি লইলাম তার ব্যাখ্যতা কিন্তু এই মহিলারে এইভাবে বর্বরোচিত হামলা ও গুরগি হারা ডাক্তার হইতো স্যার এরিমে হামলা হনসমত এককভাবে সম্ভব নয় ইভোগ্য সংঘবদ্ধ হামলা যৌতুক বর্তমান সময়ে সমাজের উগ্র ভয়াবহ ব্যাধি ক্যান্সারে রূপ লইয়ে বোধ মা বাপ নিশ্চয় যার আবার বোধ মা বাপ তার আদরের মাইফরে হারাইয়ে ফেলার থানাত কিংবা আদালতত লক্ষ লক্ষ মামলার আর এসব মামলার সঠিক বিচারের আশায় ফৎসাই বৈতাহের সাথী মল্লিকুর মতো বহু নির্যাতিত নিপীড়িত নারী ইফতেকার নুতিশন সি প্লাস চট্টগ্রাম